মেয়ের কাছে আমি কী বলবো, মেয়ের থেকে তো জানতে চাইবো পরে, বা খবরেও তো জানবো, বা তারা কী করছে না করছে সেটাও জানবো, বা আমার কী করণীয় আছে সেটাও করতে হবে। মা হিসেবে তো সেটা চিন্তা আছে। তোমরা তোমার বাবা মার কথা সব কিছু শোনো, তোমরা বাবা মা যেটা চাইবে ছেলেমেয়েরা সেটা করবে। তাহলে তো মেয়েটার তো আমি বিয়েটা দিয়ে দিতেই পারতাম। লাস্ট কী কথা হলো আমার সাথে, কী কথা মাকে দেখতে আসে, এদের সাথে কথাবার্তা বলে, কী খাচ্ছ, কী ওষুধ ঠিক মতো খাচ্ছ কি না, যোগাটা ঠিক মতো হচ্ছে কি না, এক্সারসাইজ ব্যায়াম, তোমার মেসেজে লোক পাঠাবো কি না, এ যেরকম হয় মায়ের সাথে কথাবার্তা। বাড়িতে থাকতো তো বাইরেতেই তো থাকতো, সেখানেই তো ইডি গেছে, মাঝে সাঝে আসতো, মা আছে না, মা আছে, এদের সাথে দেখা সাক্ষাৎ করতো। হ্যাঁ অবশ্যই, সপ্তাহে একদিন দুদিন অবশ্যই আসতো। ও তো বাইরে বাইরেই কাজকর্ম করেছে, ও সিরিয়াল করেছে, সিনেমা করেছে, ও প্রযোজনা সংস্থার সঙ্গে ছিল, ও ব্যবসার সঙ্গে ছিল, বাবা ভালো চাকরি করতো, চাকরি পেত, চাকরিটা নিল না সেন্ট্রাল গভর্নমেন্টে, বাবা ওই রিজার্ভ রেখে দিয়েছিলাম পর্যন্ত, নিল না। ছেলেমেয়েদের সাথে কিছু বলে কিছু হবে না, আমাদের বাড়িতে বিশেষ কিছু আসতো না, কবে মিটিংয়ে এসছিলো, এসছিলো বোধ হয় ওই মিটিং এখানে ভৈরব গাঙ্গুলি কলেজের ওখানে কি মিটিং হয়েছিল শুনেছিলাম, সেদিনে বোধ হয় কাছাকাছি তো এসেছিল। আইনের ব্যাপার আছে, তাদের টাকা কি আইনি করে আছে, তারা তাদের কিনা রাখবে, আমরা জানবো বা বুঝবো বা আন্দাজে কী বলবো।